আবাস যোজনার সার্ভেকে ঘিরে একাধিক অঙ্গনওয়াড়ি কর্মীকে শোকজ করা ঘটনায় চোপড়া ব্লক জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আবাস যোজনার সার্ভের নামে প্রহসনের দাবি করে প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। চোপড়া ব্লকে 70 জন অঙ্গনওয়াড়ি কর্মীকে সিডিপিও শোকজ করেছেন বলে দপ্তর সূত্র খবর। সম্প্রতি আবাস যোজনার সার্ভের কাজ করতে অরাজি হয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা চোপড়া বিডিওর দ্বারস্থ হচ্ছেন। পরে যদিও অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশ এই কাজ করতে রাজি হয়, এরপরে অঙ্গনওয়াড়ি কর্মীদের শোকজ করার বিষয়টি প্রকাশ্যে আসে। আবাস যোজনার সার্ভের কাজে লিস্টে নাম না থাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের অন্যায়ভাবে শোকজ করা কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। চোপড়া ব্লকের সিডিপিও এই বিষয়ে মুখ খুলতে রাজি নয়। চোপড়া বিডিও সমীর মণ্ডল এই বিষয়ে কিছুই জানাননি। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজারউদ্দিন জানিয়েছেন, শুনতে পেয়েছে যে প্রায় 70 জন কর্মীকে অভিযুক্ত করে সিডিপিও শোকজ করেছেন। কর্মীদের নিরাপত্তা এবং সমস্যার বিষয়ে আশ্বস্ত করা হয়েছিল। অন্যদিকে আবাস যোজনার সার্ভে নিয়ে ব্যাপক দুর্নীতি দাবি করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি ডক্টর মসিরউদ্দিন। এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মীকে জানিয়েছেন, শুনবো। কারণে সুযোগ করা হলো, আমার লিস্টে কোনো নাম ছিল না, কিন্তু আমি কোনো সার্ভেও করিনি, তাও আমাদের সুযোগ করা হয়েছে। কি কারণে হলো আমি বুঝতে পারছি না। মানে কয়দিনের মধ্যে এই সুযোগ লেটারে জবাব দিতে হবে? মনে করো 8 তারিখে দিয়েছে সুযোগ লেটার, আমরা তো জানি না। এখন কালকে 13, আজকে 13 তারিখ, কালকে 14 তারিখ, কালকে জমা দিতে হবে। কি কারণে করা হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আবাস যোজনার যেটা বর্তমান যেটা কাজ চলছে, আমি একটা অঙ্গনওয়াড়ি কর্মী, কিন্তু আমাকে তার কোনো দায়িত্ব দেওয়া হয়নি, তার উপর থেকে আমি কোনো ট্রেনিংও নিইনি, তার উপরন্ত আমাকে সকস লেটার কেন দেওয়া হয়েছে আমি সেটা বলতে পারবো না। টোটাল হচ্ছে 70 জনকে হলো আবাস যোজনা কোনো সার্ভে ওনারা বলছিলেন যে ঠিক সময় মতো দেওয়া হয়নি, কিন্তু আমাদের যে অঙ্গনওয়াড়ি কর্মী আমি যতটা জানি যে ওরা ঠিক সময় মতো সেটাকে মানে দিয়েছে, জমা দিয়েছে। এখন সেটাকে যেহেতু আমাদের সকল লেটার দেওয়া হয়েছে, তার একটা আমাদের একটা কোনো লিখিত দিতে হবে অফিসে, এটাই আমি জানতে চাইবো। তার কারণ কি যে আমাকে কেন সুকোজ লেটার দেওয়া হয়েছে সেটা তো অফিসারদের ব্যাপার, সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু আমরা তো সেরকম বলিনি যে আমাদের ওয়ার্কার যতটা আমি জানি যে সেরকম বলেনি যে আমরা কাজ করবো না, আমাদের কাছ থেকে তো ওরা কাজ তুলে নিয়েছে। হ্যাঁ, সুকোজ করা হয়েছে 70 জনকে না, সেটা আমাদের ধারণা নেই যে কারণটা কি, সে কারণটা জানা নেই। আমার নাম জসফিনা হেমরম। তাও দেখি একখানে সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন কি জানিয়েছেন, শুনবো। সেটা না, যেটা গভর্নমেন্ট অর্ডার রয়েছে সবাইকে ফলো করতে হবে। মাননীয় বিডিও সাহেব এবং সিডিপিও সাহেব যেহেতু আবাস যোজনার সার্ভে ওনাদের দায়িত্ব দিয়েছিলেন, সে কাজকর্ম না করে তারা অনেকেই যারা এখানে ডিপুটেশন দিতে এসেছিলেন, আমরা পরে খোঁজখবর নিয়েছি, তাদের অনেকের সার্ভে লিস্টে নাম ছিল না। তারা একটা অপপ্রচার করার জন্য এখানে মাননীয় বিডিও সাহেবের কাছে ডিপুটেশন দিতে এসেছিলো এবং বাইরে অনেক ক্যাবাস করেছে। আমরা সবসময় চাইবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব এবং রাজ্য সরকারের যা যা গাইডলাইন, যেটা সবাইকে ফলো করতে হবে, যেহেতু আপনার সরকারি এমপ্লয়ি, আমাদের সেই এমপ্লয়ি হিসাবে আমাদের কাজ করতে হবে। কোনো অসুবিধা সুবিধা থাকলে
আপনারা ডাইরেক্ট বিডিও সাহেবকে এসে বলতে পারতেন, সেটা না করে আপনারা যেভাবে করতেছেন। এবং যাদের কাজে অনেককে কাজে অর্ডার করা হয়েছিল আবাস যোজনা সার্ভে করার জন্য, তারা অনেক অনিয়া দেখে অ্যাবসেন্ট ছিল, সেই অ্যাবসেন্টের ভিত্তিতে মাননীয় সিডিপি সাহেব হয়তো তারা কাজ করেনি বলে মাননীয় সিডিপি সাহেব সেটা সাপোজ করেছে। আর এই নিয়ে কংগ্রেস নেতা কি জানিয়েছেন শুনবো। দেখুন, চোপড়া ব্লকে যে আবাস যোজনা নিয়ে সার্ভেটা হচ্ছে, সার্ভের নামে প্রমোশন, এটা সার্ভে একজনের বাড়িতে বসে সার্ভেটা করছে, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করতে পারছে না, সঠিক সার্ভে করতে দিচ্ছে না তৃণমূলের নেতৃত্বরা। কারণ হচ্ছে আইসিডিএস এর ওয়ার্কারগুলো কাজ করছে, আইসিডিএস এর ওয়ার্কারগুলোকে ধমকি দেওয়া হচ্ছে এখানে বসে করতে হবে, এটার একমাত্র জলজন্ত সাক্ষী আমি। আমার গ্রামে যে কয়েকটা সার্ভে হয়েছে সেটা আমার বাড়ি, আমার বাড়ির পাশে একটা লোকের বাড়িতে বসে করা হয়। দেখছেন বিষয়টা, এটা দুঃখের বিষয় যে আইসিডিএস ওয়ার্কার সিডিপিও পরিচালনা করে, সেই সিডিপিও আইসিডিএস ওয়ার্কারদের শোকজ করতে পারছে, সেই সিডিপিও ওদের ওয়ার্কারদের উপর যে জুলুম হচ্ছে এই বিষয়ে একটা কমপ্লেন করতে পারতো, থানায় কমপ্লেন করতে পারতো, ভিডিওকে জানাতে পারতো, এইগুলো কমপ্লেন না করে নিজের যে আইসিডিএস ওয়ার্কার আছে তাদেরকে শোকজ করছে। আমরা সিডিপিও এর কাছে যাবো এই বিষয়টা নিয়ে, কি ব্যাপারে আপনার এই যে শোকজটা করেছেন। যেখানে সার্ভে করতে বাধা হচ্ছে চোপড়া ব্লকে, যেখানে সার্ভে করতে দেওয়া হচ্ছে না, মানুষের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে না, যেতে পারছে না, তার ওয়ার্কার দ্বিধাগ্রস্ত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, লজ্জায় পড়ে যাচ্ছে, যেতে পারছে না, সেই সকল ওয়ার্কারকে শোকজ করছে। এ তো হচ্ছে রাজার ঘরে নিমন্ত্রণ, যাইল চোদন নানকালী চোদন, সেই পরিস্থিতি পড়ে গেছে। এটাকে দেখানো হয়েছে, সার্ভে বলছে এটা শুধু সার্ভে, যদি এই লিস্টটাতে আমি করে দিই শুধু আর বাকিগুলোকে না করি তাহলে তো আমার উপরে একটা চাপ আসতে পারে, এই জন্য ওটাকেও করেছে। হ্যাঁ, এই অঙ্গনওয়াড়ি কর্মীরা আমরা কয়েকদিন আগে দেখলাম যে তারা ভিডিও কাছে একটা তাদের কিছু দাবি দেওয়া বা সুবিধা অসুবিধা নিয়ে তারা গিয়েছিলেন, আলোচনা করেছিলেন, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে শোনা গেল যে সেই 70 জন অঙ্গনওয়াড়ি কর্মীকে শোকজ করা হয়েছে। তাদের অন্যায় তো কিছু ছিল না, তারা ন্যায্য কিছু কথা নিয়ে গেছে যে এতগুলো সার্ভে এই অল্প সময়ের মধ্যে কীভাবে করা যাবে। যখন সার্ভে করতে যাচ্ছে তাদের একটা টিম তৈরি করে দেওয়া হয়েছে, সেই টিমের কোনো হদিশ নেই, তারা একা একা সেই সার্ভেতে যাচ্ছে, সেই কথাগুলো বলতে গেছিলো, সময়টা খুব অল্প দেওয়া হয়েছিল, সেই সময়টার মধ্যে তাদের দ্বারা সম্ভব হচ্ছিলো না, এইগুলোর কথা আলোচনা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে যে সরকারি যে শাসক দলের চাপে পড়ে আজকে সিডিপিও বা আজকে আমাদের বিডিও সাহেব যে ধরনের কাজ করছেন, এটা অন্যায় কাজ করছেন, যে অধস্তন যারা কর্মচারী আছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের এই ধরনের আঘাত আনা, এটা এক আমি বলবো সর্বভাবে অন্যায়, এবং তাদের প্রতি অবিচার করা হচ্ছে। এই ধরনের অবিচার করা হলে রাস্তায় লোক নামবে, তার প্রতিবাদ হবে, এইভাবে গণতন্ত্রকে কণ্ঠরোধ করা যাবে না। নিশ্চিতভাবে আমরা আমাদের সংগঠনগতভাবে এই তালিকাও জোগাড় করার চেষ্টা করেছি, বিভিন্ন রকম সরকারিভাবে সেই সহযোগিতা পাওয়া যাচ্ছে না, আমরা আগামী দিনে আবার যে এইসব তালিকা সংগ্রহ করার চেষ্টা করব, যদি কোনো উপযুক্ত যারা আছে তারা আবার জন্য আয়তে আসুক, অনুপযুক্ত যদি কেউ পেয়ে থাকে আমরা তা নিয়ে কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব।